এই ভেতরে মৌমাছি দেখো ঢুকছে সবাই যেন, আর তার সামনে রয়েছে এইটা। এই গরু ওই রিয়া বলছে এখানে কোনো কফি শপ আছে, এটা অবস্থাটা ভালো নয়, বহুদিনের পুরনো তো। ও কোথা দিয়ে যাচ্ছি মারি, অ্যামাজন জঙ্গল। এখন বাজে 10:30 আর আমরা এখন যাচ্ছি নিমপিটির উদ্দেশ্যে, নিমপিটি আশ্রমের দিকে যাব। কাকা টোটো বলে গেছে, টোটোতে করে আমরা যাবো এখন, চলো। আমি অমিত, আমার ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই, আর তোমরা দেখছো অমিত ফুল্ল। জয়নগর মজিলপুর যে পৌরসভা আছে, পৌরসভা বিল্ডিংয়ের ওখান থেকে অটো পাওয়া যায়, আর অটোতে প্রায় 15 মিনিট মতো লাগে। আর এখন রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, আর অটোতে নিয়েছে 15 টাকা করে, আর চলে এসেছি 15 মিনিটের মধ্যে এই আশ্রমে। তো এবার ভেতর দিকটা যাবো, চলো ভেতর দিকটা দেখতে থাকো। আমরা 4 জন চলে এসেছি, আমি, কাকা, সুপর্ণা আর রিয়া। এই যে ওরা অলরেডি ঢুকে গেছে যে গেটের সামনে, এটা হচ্ছে আশ্রমের সামনেটা। যদি আমার ব্লগ না দেখেছো তাহলে কি দেখেছো? ফুলগুলো সত্যি সুন্দর, এত সুন্দর গোলাপ, মানে গাঁদা ফুল তো এদিকটা রয়েছে, ওদিকটা তো দেখছি অনেক গাঁদা ফুল রয়েছে, আর এখানে এই ফুলগুলো সত্যি মারাত্মক। ফুলগুলোই মানে একটা আলাদাই সৌন্দর্য। এই সামনে হচ্ছে বেলগাছ, বেলগাছটা পুরো ঝুঁকে গেছে নিচের দিকে। আর ওদিকটা কী দেখছি, লেবু গাছ, ওটা হ্যাঁ অনেক রকম গাছ আছে ভেতরে। ওদিকে ওই স্বামীজিরা থাকেন, ওই প্রসঙ্গগুলো তো লেখা রয়েছে, বিরজানন্দ ধাম। আর এই আশ্রমের ভেতরে মানে হোস্টেল রয়েছে, মানে এখানে অনেক গার্জেন এসছেন যারা তাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করানোর জন্য। ভেতর দিকে এটা একটা মাঠ দেখছি, আর এটা হচ্ছে হোস্টেল, এদিকেও ছেলেরা থাকে। তো আশ্রমের সামনের দিকটা মানে উল্টো দিকে রাস্তার ওখানে আর একটা গম্বুজ মতো সুন্দর আকৃতির জিনিস রয়েছে, এটা জানি না আমি কি। এই যে ভেতরে যাবো, এটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার টেকনোলজি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটার গেটটা, এই সামনেটা তো তার পাশেই ওইটা রয়েছে। তো দেখি চলো যাওয়া যায় কিনা, বন্ধ মনে হয় নাকি, আস্তে পড়ে আসো। ওটা বসার জায়গা, হ্যাঁ বসার জায়গা কাকা। এটা একটা স্কুল দেখছি, এই যে এটা স্কুল, আর সামনেটা রয়েছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, এই পুরোটা, আর তার সামনে রয়েছে এইটা। দাদা এটা কী কাজে ব্যবহার হয় দেখি, ওনাকে যদি জিজ্ঞেস করা কিছু জানতে পারা যায়। হ্যাঁ এটা অবস্থাটা ভালো নয়, বহুদিনের পুরনো তো, প্লাস নিচে একটা আছে, এটা হল অডিটোরিয়াম মতো করেছে, ওপরে একটা স্টেজ দেখতে পাচ্ছি, আর ওপরে বসার জায়গা, মানে ওপর থেকে যেন সিনেমা হলে থাকে, ধাপ 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 করে রাখা রয়েছে। তো এটা বহুদিনের যেহেতু পুরনো এবং ভেঙে পড়ার সম্ভাবনা আছে, সেই কারণে কাউকে ঢুকতে দিচ্ছে না। দেখতে পাচ্ছিস এই, আরে স্টেপগুলো দেখ, ধাপ ধাপ করা আছে, ওখানে একটা স্টেজ করা আছে। যেহেতু এখন দুপুরের সময়, এটা 11:45 তো ভেতরে বেশিক্ষণ সময় কাটালাম না, প্লাস আমাদেরকে যেতে হবে মানে ঈশ্বরীপুর, জয়নগর ঈশ্বরীপুর যাবো, ওখান থেকে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ি ফেরার ব্যাপার আছে। তো সেই কারণে আর বেশিক্ষণ ওখানে অপেক্ষা করলাম না। বাপরে কোথা দিয়ে কোথায় যাচ্ছিস? এই যে সামনে রিয়া বলছে এখানে কোনো কফি শপ আছে, তো দেখা যাক।
কোথায় কফি শপটা আছে। ও কোথায় যাচ্ছি বাড়ি, অ্যামাজন জঙ্গল। এখানে কী কে জানে, এগুলো ছোটো ছোটো করে টব মতো করা রয়েছে, দি জল এগুলো পানা। চলো দেখি ওই দিকটা যাই। ওয়াও, যত সময় মনে হয় এর ভেতরে মৌমাছি বাসা করেছে। হ্যাঁ এই মৌমাছির চাক বাসা করেছে এই ভেতরে, মৌমাছি দেখো ঢুকছে সবাই। হ্যাঁ ভেতরে চাক রয়েছে আর্টিফিশিয়ালভাবে বানানো, কারণ এটা টাকিতে গিয়ে দেখেছিলাম, টাকিতে গিয়ে যেরকম দেখেছিলাম মানে এটা একটা বক্স রয়েছে, এখানে আরও বক্স রয়েছে কিন্তু এগুলো ফাঁকা, এখানে কিছু নেই, ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ যেতেই পারে। কতগুলো গরু মাইদি খাটাল, সব আশ্রমের গরু, বাপরে বাপ অনেকগুলো গরু। গরু খাবার দেয় এখানে, এই গরু ওই পাখিয়েছিস কি যাবি কর, অমনি কর কর। হ্যাঁ ভাই কত ছোট ছোট গাছ, এইটুকু টব আমি কোনোদিন দেখিনি, এইটুকু সাইজের এইটুকু লঙ্কা গাছ। হ্যাঁ লঙ্কা গাছ অনেক রকমের লঙ্কা গাছ দেখ। মানে আশ্রমের মধ্যে এত সুন্দর একটা পুকুর, এখানে মাছ রয়েছে প্রচুর, মানে ভেসে রয়েছে দেখছিলাম, এবং মানে অনেক মানে অনেক কিছু রয়েছে ভেতরে, এবং গাছ গাছ গাছালি সত্যি খুব সুন্দর, লেবু গাছ রয়েছে আমি দেখছি। এখানে গাছ কেউ চাইলে কিনতেও পারে, কেউ যদি চায় গাছ কিনে নিয়ে যেতে পারে। এবং মৌমাছি যে চাকগুলো চাষ করা ভাই দারুণ, আমি তাকে দেখি প্রথম দেখেছিলাম আর এখানে আমি সেকেন্ড দেখলাম জয়নগরে। এই সব এগুলো মৌমাছির বাসা, মানে মৌমাছির চাক বানানো। এই আশ্রমের ভেতরটা এটা বলে সস কি বড় প্ল্যান্ট, জানি না কি হয় এখন এখানে। তো কফি শপ ছিল আগে, এখন বন্ধ, বাইরে থেকে যেটা দেখা যাচ্ছিলো বেশ বড় প্ল্যান্ট আছে, কিসে জানি না আর জিজ্ঞেস করবো না, ঢোকারও দরকার নেই, কোনো লোক নেই ভেতরে দেখলাম। আর কফি শপটা বন্ধ যেহেতু লোক হয় না হয়তো সেই কারণে। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, এবার ফিরতেও হবে, অনেক কিছু দেখলাম, সময়টাও ভালো গেল, অনেক কিছু দেখলামও। এই ফুলটা কত করে শো? 15 টাকা শো। না 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 শুরু করো শুরু করো, বসে কে করো, তুই হেটু খেয়ে না, নে একটু হয় না, কেন একটু হয় নি, নে নে একটু হ্যালো। খাবি ওইটা খাবি, ওই জায়গাটা খাবি তুই?